আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সুপ্রিয় সম্মানিত প্রিয় মুসলিম ভাই এবং বন্ধুগণ, আশা করি সকলেই রব্বুল ইজ্জতের দয়ায় এবং এহসানে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের মাঝে আর একদিন পরেই আসবে জিলহজ মাস, যখন জিলহজ মাসের চাঁদ দেখা যাবে, আমাদের মধ্যে জিলহজ মাস প্রবেশ করবে। এই জিলহজ মাস অত্যন্ত ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ একটি মাস, যেই মাসকে আল্লাহ সুবহান ও তাআলা সম্মানিত করেছেন, যে মাসের মধ্যে বেশ কিছু আমল রয়েছে। আমরা এই আমলের মাধ্যমে আল্লাহ সুবহান ও তাআলার নৈকট্য অর্জন করতে পারি, আল্লাহ সুবহান ও তাআলার একনিষ্ঠ বান্দা আমরা হতে পারি। আল্লাহ সুবহান ও তাআলা জিলহজ মাসকে অনেক সম্মানিত করেছেন। এই জিলহজ মাসের মধ্যে যে আমলগুলো রয়েছে, হজ করা, আরাফার দিন সিয়াম পালন করা এবং বেশি বেশি তাকবীর পাঠ করা, কুরবানি করা, এবং এই জিলহজ মাসের 10টা দিন অনেক ফজিলতপূর্ণ। আলেমগণ বলেছেন এই 10টা দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম। সংক্ষিপ্ত কথা হচ্ছে যে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন যে সৃষ্টির শুরু লগ্ন থেকে নিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলার গণনার মাস হচ্ছে 12টি, তার মধ্যে 4টি হচ্ছে সম্মানিত মাস, তার মধ্যে এই জিলহজ মাস হচ্ছে একটি সম্মানিত মাস। তা জিলহজ মাসের কদর করা উচিত। জিলহজ মাসে নিজেরা কোনো হারাম কাজে লিপ্ত হব না, কোনো পাপের কাজে লিপ্ত হব না, কোনো গুনার কাজে লিপ্ত হব না। জিলহজ মাস যখন প্রবেশ করবে, 1 তারিখ থেকে নিয়ে যে ব্যক্তি কুরবানি দেওয়ার ইচ্ছে পোষণ করছে, সে যেন তার চুল, নখ, চামড়া কোনো কিছু না কাটে। কিন্তু এই আমলটা আমাদের দেশে ভুল প্রথা রয়েছে এবং এই আমলটাকে নিয়ে ভুল ব্যাখ্যা রয়েছে। হাদিসে আসছে যে ব্যক্তি কুরবানি দিবে ওই ব্যক্তি আমল করবে, চুল কাটবে না, দাড়ি কাটবে না, তার নখ কাটবে না, শরীর থেকে কোনো কিছু কাটবে না। কিন্তু আমাদের দেশে আছে ভুল, যে ব্যক্তি কুরবানি না দিবে ওই ব্যক্তির জন্য এই আমল, এটা উল্টা হয়ে গেল। হাদিসে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দাখালাল আশ, যখন তোমাদের মাঝে 10 দিন প্রবেশ করবে, কোন 10 দিন, এনি 10ই জিলহজ্জা, আও এরাদা হাদুকুম, যদি তোমাদের মাঝে কেউ কুরবানি দেওয়ার ইচ্ছে পোষণ করে, আইয়ো দাহি, যদি কেউ কুরবানি দেওয়ার ইচ্ছে পোষণ করে, ফালা ইয়ামাসাহু মিন শাআরিহি ওয়া বাশারিহি শাইয়ান, সে যেন তার, ফালা ইয়ামাস মানে কোনো কিছু মুছে ফেলবে না তার শরীর থেকে, চুল, নখ, চামড়া, শাইয়ান কোনো কিছু। অন্য হাদিসে আসছে ফালা ইয়া আখুজ, কোনো কিছুই তিনি নিবে না, কি শরীর থেকে, মিন শাআরিহি ওয়া বাশারিহি শাইয়ান, তার চুল এবং তার স্কিন, বাসার মানে স্কিন থেকে কোনো কিছু চামড়া কাটবে না এবং তার নখ কাটবে না। এটা কার জন্যে? যে ব্যক্তি কুরবানি দেওয়ার ইচ্ছে পোষণ করছে, অর্থাৎ যে ব্যক্তি যার পক্ষ থেকে কুরবানি হবে, তিনি তার চুল, দাড়ি তো কাটা হারাম, অর্থাৎ নখ কোনো কিছু তার শরীর থেকে কাটবে না যে ব্যক্তি কুরবানি দেওয়ার ইচ্ছে পোষণ করছে, যে ব্যক্তি কুরবানি দিবে। কিন্তু আমাদের দেশে হুজুরেরা উল্টা আমল, অর্থাৎ যে ব্যক্তি কুরবানি দিবে না তিনি এই আমলটা করবে, আর তিনি কখন কাটতে পারবে কুরবানি দেওয়ার পরে, তো উল্টা হয়ে গেল না। হাদিসে আসছে যে ব্যক্তি কুরবানি দেওয়ার ইচ্ছে পোষণ করেছে, যে ব্যক্তি কুরবানি দিবে ওই ব্যক্তি এই আমলটা করবে, ফালা ইয়ামাসাহু আও ফালা ইয়াখুজ মিন শাআরিহি ওয়া বাশারিহি শাইআন, তার শরীর থেকে কোনো কিছু নিবে না, কোনো কিছু মুছে ফেলবে না, হাদিসে আসছে এই কথা। তারপর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, তিনি এই তাকবীরগুলো তিনি দিতে থাকবে। এবং কুরবানি দেওয়া অত্যন্ত ফজিলতপূর্ণ আমল, যে ব্যক্তির সত্য সামর্থ্য রয়েছে তিনি যাতে কুরবানি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুরবানি দেওয়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার উপরে যিনি কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে অথচ তিনি কুরবানি দিল না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। কুরবানি দেওয়ার উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্টি করা, কোনো ব্যক্তিকে দেখানোর জন্য নয়, বরং এটা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। এবং আরাফার দিনে যে ব্যক্তির সিয়াম পালন করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আল্লাহর কাছে আশাবাদী, আগত এবং বিগত 2 বছরের গুণা তার মাফ হয়ে যাবে। এটা মূলত সগীরা গুণার কথা বলা হয়েছে, কাবিরা গুণার জন্যে নিশ্চয়ই তোবা সত্য। যার উপরে হজ ফরজ হয়েছে তিনি হজ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। এক উমরা থেকে আরেক উমরার এই দুইয়ের
মধ্যবর্তী গুনাহের কাফফারা হয় আর মকবুল গৃহীত হজের প্রতিদান শুধু জান্নাত। তাই আমরা হজ করার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন কারীমের মধ্যে, ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যা রাস্তা খরচের পয়সা রয়েছে সেজন্য জিলহজ মাসে এই হজ করার, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে যাতে করে হজ করে, এটা হচ্ছে বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের হক। প্রিয় দিনী ভাই এবং বন্ধুগণ, আমরা সবসময় তালবিয়া পাঠ করার চেষ্টা করব এবং সিয়াম পালন করার চেষ্টা করব এবং বিশেষ করে দোয়া করব। আরাফার দিনে আপনি বেশি বেশি দোয়া করবেন এবং আমরা এই আমলগুলো করার চেষ্টা করব। প্রিয় দিনী ভাই এবং বন্ধুগণ, জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। এই মাসে আপনি দান সাদাকা করতে পারেন, কারণ কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে একটা আয়াত বলেছে, আয়াতের মধ্যে আছে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম, ফজরের শপথ এবং দশ রাত্রি অথবা দিন এবং রাত্রি মিলেই। তো এখানে আলেমগণ বলেছে যে এই আরাফার এই দশটা দিনের কথা, এবং অথবা অন্য ওলামা ইকরাম বলেছেন যে রমজানের শেষ দশক। কিন্তু আমরা ধরে নিতে পারি এই দশক হতে পারে আল্লাহু আলম, কিন্তু এই দশকে আপনারা বেশি বেশি দান সাদাকা করার চেষ্টা করবেন, সিয়াম রাখবেন আরাফার দিনে, জিকির আজকারে মশগুল থাকবেন এবং যার তৌফিকে রয়েছে কুরবানি দিবেন, কুরবানির মাংস গরিবদেরকে বিতরণ করবেন, দান সাদাকা করবেন। ভাইরা, সময় চলে যাবে কিন্তু আপনার আমল করতে হবে নির্দিষ্ট সময়। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নার উপরে আমল করার মতো তৌফিক দান করুন। এবং এই মাসকে ঘিরে যত রকমের বেদাত রয়েছে, শেরেক রয়েছে, এগুলো আপনারা বর্জন করবেন। একমাত্র তিনি আমাদের রব, তিনি আমাদের প্রতিপালক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, আপনি হে নবী আপনি সলাত আদায় করেন এবং আপনি কুরবানি করেন। তাই কুরবানি একমাত্র আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আপনার সলাত, আপনার কুরবানি, আপনার সেজদা, আপনার জান, আপনার মাল, সমস্ত কিছু একমাত্র আল্লাহর জন্যে, যিনি লা শারিকা লাহ, যার কোনো শরিক নেই। এই বিষয়গুলো আমাদের খুব গভীরভাবে অনুধাবন করতে হবে। প্রিয় দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম, বিশেষ করে আমাকে এই আমলগুলো করার মতন তৌফিক দান করুন এবং আপনাদেরকেও এই আমলগুলো করার মতন তৌফিক দান করুন। প্রিয় দিনী ভাইরা, আমি ইনশাআল্লাহ হজে যাওয়ার নিয়ত করেছি, আমি হজে যাব এবং আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও সকল মুসলিম ভাইদের জন্য দোয়া করব। এবং বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট, আপনারা সকলেই যার যার অবস্থান থেকে এই বাংলাদেশের যে প্রেক্ষাপট নিয়ে দোয়া করেন, বাংলাদেশের জন্য দোয়া করেন, বাংলাদেশের আলেম ওলামার জন্য দোয়া করেন এবং পৃথিবীর মুসলিমদের জন্য দোয়া করেন। আজকে পৃথিবীর মুসলিম বড় নির্যাতিত, আমরা দোয়া করতে হবে। আমাদের দোয়া হচ্ছে একমাত্র হাতিয়ার, এই হাতিয়ার আমরা কখনোই জমা দিব না, হাতিয়ার আমাদের কাছে থাকবে সবসময়, আমরা এই হাতিয়ার দিয়ে দোয়া করব। তা হচ্ছে দোয়া, আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিজয় দান করবেন। কুল জা আল হক, সত্য চিরসত্য, সত্য চলে আসে, চলে আসছে, ওয়াজাহাক আল বাতিল, আর বাতিল মিথ্যা ভুল বিতাড়িত হয়েছে, ইন্নাল বাতিল কানা জাহুকা, আর বাতিল বিতাড়িত হবেই, নিঃসন্দেহ হক, হকের জয় হবে। তা আমরা সত্যের পথে সাথ দেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক সুন্দরভাবে আমলগুলো করার মতো তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।